গুড মর্নিং এভরিওয়ান, আজকে সবাইকে স্বাগতম আমাদের ওয়ার্ড প্রসেসিং টু ল্যাব ক্লাসে। আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে আমরা আজকে যেটা দেখব সেটি হচ্ছে ডাইং অফ কটন ফ্যাব্রিক উইথ সালফার ডাই। এই লেকচারটি পড়বো এবং দেখব, চলো শুরু করা যাক। আচ্ছা, আমি একটু মিনিমাইজ করে দিই, তোমরা আমাকে দেখতে পেলেই হবে। তাহলে আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ডাইং অফ কটন ফেব্রিক উইথ সালফার ডাই। হোপ তোমাদের সবার সালফার ডাইং এর যে কনসেপ্ট সেটি ক্লিয়ার আছে। এখনো পড়েছো কিনা আমি অবশ্য জানি না, তো আশা করি ক্লিয়ার আছে, না থাকলে আবার আমরা দেখবো বা জানবো এতদূর পড়া হয়েছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন। তো দেখি, এখান থেকে পেন্সিলটা খুঁজে নিয়ে যাবো। ওকে, ডাইং অফ কটন ফ্যাব্রিক উইথ সালফার ডাই। তো তার প্রথমে আমাদের সালফার ডাই সম্পর্কে একটু জানা দরকার, যে সালফার ডাইটা কি ধরনের ডাই এবং এটা কিভাবে কাজ করবে। তারপর সেটা দিয়ে আমরা কটন ডাইং এ যাবো। আমরা যেহেতু কটন ডাইং এর আগেও করেছি রিয়েক্টিভ ডাই দিয়ে, আমরা গত ক্লাসে দেখেছিলাম পলিস্টার কে কিভাবে ডাইং করা হয় সেটি দেখেছি। তো আজকে যেটি দেখবো সেটি হচ্ছে ডাইং অফ কটন ফ্যাব্রিক উইথ সালফার ডাই। তাহলে সালফার ডাইটা কিরকম ডাই? বলা হচ্ছে যে সালফার ডাই স্যার কমপ্লেক্স হেটারোসাইক্লিক মলিকুলার অর মিক্সার অফ ফর্মড বাই মেল্টিং অর বয়লিং অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং অ্যামিনো অর নাইট্রো গ্রুপস উইথ সোডিয়াম পলিসালফাইড এন্ড সালফার। তো সালফার ডাই সম্পর্কে স্টোরি রয়েছে, অনেক কথা রয়েছে, যে একজন বিজ্ঞানী, নাম ঠিক মনে নেই, যে সালফার একটা পাত্রে ছিল, সেই সালফার পাত্রে হচ্ছে যে ইয়ে হচ্ছিল, লিক হচ্ছিল, লিকেজ হচ্ছিল। তো লিকেজ থেকে বের করার জন্য তখন তারা কি ইউজ করছে, একটা ন্যাকড়া বা তেনা ইউজ করছে। তো কটনের ছিল সেই তেনাটা, সেটা কাঠের গুঁড়া এবং তেনা সহ ছিল। তো তখন দেখা গেল যে কাঠের গুঁড়া এবং তেনা সহ একত্রিত হয়ে একটা কালার প্রডিউস করছে। তখন থেকে এটা দেখা হলো যে এখানে কেন কালার প্রডিউস হচ্ছে। তো দেখা গেল এখানে সালফার রয়েছে, সালফারের সাথে কাঠের গুঁড়া এবং কটনের সাথে স্টেইন কটনে দাগ পড়েছে, তখন থেকে আসলে সালফারের ইয়েটা আসে। সো সালফার ডাইসের অ্যাকচুয়াল যে উপাদান সেটি হচ্ছে সালফার এবং তার সাথে সাথে অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো থাকে। সেজন্য বলা হচ্ছে যে হেটারোসাইক্লিক মলিকুলস অর মিক্সার ফর্ম বাই মেল্টিং অর বয়লিং অর্গানিক কম্পাউন্ডস কন্টেইনিং অ্যামিনো অর নাইট্রো গ্রুপস। তো অ্যামিনো এবং নাইট্রো গ্রুপস রয়েছে। সবাই একটু মাইক্রোফোন গুলো মিউট করুন প্লিজ। সো সালফার ডাইসার সো কল্ড দ্য অ্যালকালাইন সালফার লিঙ্কেজ উইথিন দেয়ার মলিকুলস। সো সালফার ডাইস আর হাইলি কালার্ড, ওয়াটার ইনসলিবল। দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট যে সালফার ডাই সমূহ কিন্তু ওয়াটার ইনসলিবল, অর্থাৎ পানিতে সলিবল হচ্ছে না। কম্পাউন্ডস হ্যাভ দ্য কনভার্টেড ইন্টু ওয়াটার সলিবল সাবস্টান্টিভ লিকো ফ্রম এ বিফোর অ্যাপ্লিকেশন অফ টেক্সটাইল ম্যাটেরিয়াল। টেক্সটাইল ম্যাটেরিয়ালে অ্যাপ্লিকেশনের পূর্বে এটিকে আমাদের কি করতে হবে, এটিকে আমাদের সলিউবল করে নিতে হবে। সো দিস কনভার্সন ইজ ক্যারিড আউট বাই দ্য ট্রিটমেন্ট উইথ রিডিউসিং এজেন্ট লাইক ডাইলুট একুয়া সোডিয়াম সালফাইড। আমরা এর একটা রিডিউসিং এজেন্টের নাম পড়েছি, যেটা দিয়ে আমরা রিডিউস করে সালফার ডাইটাকে কি করব, সলিউবল করব। সিন্স দ্য লিকো ফর্ম অফ সালফার ডাই সাবস্টেন্টিভ টু দ্য সেলুলোসিক ম্যাটেরিয়াল, দে আর অ্যাবজর্ব ফ্রম দ্য ফাইবার সার্ফেস অ্যান্ড দে আর কনভার্টেড অরিজিনাল ওয়াটার ইজ সলিউবল ফ্রম বাই অক্সিডেশন। অ্যান্ড দিস অক্সিডেশন ইজ ক্যারিড আউট বাই এয়ারিং এক্সপোজার টু এয়ার বাই ইউজিং অ্যান oxidizing agent like sodium dichromate. This reducing agents converted sulfur dye SH group in the sulfur linkage. Then the inside material thiols containing SH groups and oxidized thus converted the original form of dye. অনেকে কিছু বুঝি নাই, সহজ করে বলছি। আমাদের আজকে যে ডাইটি সেটি হচ্ছে সালফার ডাই। সালফার ডাইটি হচ্ছে ওয়াটার ইনসলিউবল ডাই। তাহলে ওয়াটার ইনসলিউবল যদি হয়, আমরা পানিতে যদি গোলাতে না পারি, তাহলে সেটাকে কি আমরা ইয়েতে অ্যাপ্লাই করতে পারবো? সেটাকে তো আমরা ফেব্রিকে অ্যাপ্লাই করতে পারবো না, বা সেটা ফেব্রিকে লাগবে না। ইনসলিউবল ডাই ফেব্রিকে লাগবে কেন? সো তাহলে আমাদের কটনে অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, এটাকে প্রথমে সলিউবল করতে হবে। সলিউবল করার জন্য আমরা কি করব, বিভিন্ন প্রকার রিডিউসিং এজেন্ট আছে, তার মধ্যে অন্যতম রিডিউসিং এজেন্ট আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম সালফাইড। তো এটাকে যখন আমরা রিডিউস করবো, যখন এটাকে আমরা সলিউবল করবো, তখন সেই ডাইটা
কটনের প্রতি আকর্ষণ বোধ করবে, সেটাকে আমরা লিকো ফর্ম বা সলিউবল ফর্ম বলছি, আকর্ষণ বোধ করবে। তারপর কি করছি আমরা, সেটা দিয়ে কটনটাকে ডাইং করছি সলিউবল অবস্থায়। ডাইং করার পর এবার আমরা কি করছি, অক্সিডেশন করছি। অক্সিডেশন করে কি করতেছি, আমাদের যে ডাইটা আছে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়াটার ইনসলুবল হয়ে যাচ্ছে। কিন্তু ততক্ষণে ডাইটা কি হয়েছে, ফেব্রিকের ভিতরে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে। তাহলে ডাইটা ফেব্রিকের ভিতরে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে, সো বলা হচ্ছে তাহলে তখন সেটা কি ফেব্রিকের ভিতরে ফিক্স হয়ে গেল। এখন এটাকে যতক্ষণ পর্যন্ত না সলিউবল করা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাহলে আলটিমেট কি হলো, আলটিমেট ডাইটা ফেব্রিকের ভিতরে আটকে গেল। ওকে, সেটাই বলছে। আমরা সংক্ষেপে এখানে এটা দেখে নিব যে এটা ডাই ডাই অন্যান্য পার্ট, এটা সালফার গ্রুপ যেহেতু প্রধান হিসেবে থাকছে, সালফার গ্রুপ থাকছে। তো এখন এখানে কি হচ্ছে যে রিডিউসিং এজেন্ট ইউজ করে আমরা কি করছি, এটাকে সলিউবল ডাই তৈরি করলাম। এই সলিউবল ডাইটা তখন কি হচ্ছে, আমরা ভ্যাট ডাই পড়েছি না, ঠিক ভ্যাট ডাইয়ের মতো এই সলিউবল ডাইটা তখন কি হচ্ছে যে কটনে অ্যাপ্লাই করা যাচ্ছে, কটনের প্রতি সাবস্টেন্টিভ হচ্ছে। তো এটা দিয়ে আমরা ডাইং করে ফেলবো, এই ফর্ম দিয়ে, সলিউবল ফর্ম দিয়ে। ডাইং করার পর সেটাকে আমরা কি করছি, আবার অক্সিডেশন করছি। অক্সিডেশন করলে কি হবে, সেটা আবার আগের যে ইনসলিউবল ফর্ম আছে সেই অবস্থায় ফেরত যাবে এবং সেটা আলটিমেট ফেব্রিকের ভিতরেই থেকে গেল। যেরকম ডাই সেরকমই থাকলো, আলটিমেট লাভটা কি হলো, ফেব্রিকের ভিতরে প্রবেশ করলো। তো এই ইনসলিউবল হওয়ার কারণে বিভিন্ন প্রকার প্রপার্টিস, যেমন ফাস্টনেস প্রপার্টিস গুলো সাধারণত ভালো হয়, কারণ আমরা জানি যে ফাস্টনেস প্রপার্টিস গুলো মানে কি, যে পানিতে ধুলে যেন চলে না যায়। অনেক প্রকার ফাস্টনেস আছে, তার ভিতরে ওয়াটার ফাস্টনেস এর কথা বলছি। তাহলে কি, এখানে যেহেতু ইনসলিউবল তাহলে এটা পানিতে ধুলে যাবে না, তাহলে স্বভাবত যে সমস্ত ডাই ইনসলিউবল তাদের ওয়াটার ফাস্টনেস প্রপার্টিস ভালো হবে। ওকে, অবজেক্টিভস, আজকের যে ক্লাস সেই ক্লাসের অবজেক্টিভসটা কি, টু লার্ন অ্যাবাউট দ্য সালফার ডাইং মেকানিজম ফর দ্য কটন, যেটা আমরা অলরেডি জানলাম, টু নো কটন ডাইং প্রসিডিউর উইথ সালফার ডাই এবং কিভাবে ডাইং করবো সেটা জানবো। তো কি কি লাগবে, সেটা হচ্ছে বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, থার্মোমিটার, স্যাম্পল ডাইং মেশিন এবং পট। ওকে, এগুলো লাগছে আমাদের মোটামুটি। তাহলে এবার আমরা রেসিপিতে চলে আসি, বরাবরের মতোই এবারও আমরা স্যাম্পল ওয়াইট 5 গ্রাম নিয়েছি। তারপরে যদি আমরা দেখি ডাইস 3% অন দ্য ওয়াইট অফ দ্য ফেব্রিক, এটা আমি বারবারই বলি, সেটা অন দ্য ওয়াইট অফ দ্য ফেব্রিক হতে পারে, অন দ্য ওয়াইট অফ দ্য বাথ হতে পারে, নো ম্যাটার। সোডিয়াম সালফাইড 10 গ্রাম পার লিটার। কেন সোডিয়াম সালফাইড আমরা ইউজ করছি, ইনসলিউবল ডাইটাকে সলিউবল করার জন্য। তারপরে কি হচ্ছে, ওয়াইটিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, গ্লোবার সল্ট, সোডা অ্যাশ, টেম্পারেচার, টাইম, মেটাল টু লিকার রেশিও, কত মেটাল টু লিকার রেশিও এখানে আমরা দেখছি 1:20। তো চলো এবার ক্যালকুলেশনে যাই, যেহেতু আমরা প্রথম থেকে রেসিপি পেয়ে গেলাম, এখন আমরা ক্যালকুলেশনে যাব। তো রেসিপি ক্যালকুলেশনের প্রথমেই আমাদের যেটা ক্যালকুলেট করতে হয় সর্বপ্রথম, সেটি হচ্ছে আমাদের সর্বপ্রথম ফেব্রিকের ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও টোটাল ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও কত আছে, এখানে 1:20। আমরা সাধারণত ল্যাবের জন্য আদর্শ হিসেবে 1:20 ধরে নিই, তাহলে এখানেও আমরা 1:20 ধরে নিচ্ছি। আমাদের স্যাম্পল লাইট 5 গ্রাম, তা সেই হিসেবে যদি আমরা এখানে টোটাল লিকুইড রেশিও বের করি, তাহলে 5:20 অ্যাজ পার যে সূত্র, এটার সাথে 5 গুণ, তাহলে কি 100 মিলি। তাহলে আমাদের আজকের যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের টোটাল লিকুইড হচ্ছে 100 মিলি। আমরা 100 মিলি ধরে হিসাব করব। আমরা যখন ইউনিভার্সিটিতে আসব তখন এইরকম এক একটা গ্রুপ হবে, সেই গ্রুপের প্রত্যেককে কি করবে, 100 মিলি করে একটা করে পট রেডি করবে, প্রত্যেকটা গ্রুপ 3-4টা গ্রুপ, 3-4টা কালার। ওকে, তো সেই পট কিভাবে প্রিপারেশন করব এবং কিভাবে ডাইং করব সেটা। তাহলে এবার আসি ডাইস পার্সেন্টেজ, কত পার্সেন্ট, 3%। কার 3%, অন দা ওয়েট অফ দা ফেব্রিকের 3%। তাহলে অন দা ওয়েট অফ দা ফেব্রিকের 3% এবার আমরা ক্যালকুলেট করব কিভাবে, 3%। তাহলে দেখো 3% কি, কত গ্রাম ফেব্রিক, 5 গ্রাম ফেব্রিক, তাহলে 5 এর 3%। তাহলে মানে কি, আমরা যদি বলি 5 এর 3%, 3% মানে কি 3/100, তাই না? তাহলে 3/100 আমরা যদি করি এখানে কত হয়, 3 5 15/100, তাহলে 0.15 গ্রাম ডাই।
ক্লিয়ার, সবাই ক্লিয়ার? জি স্যার, দেখো এইখানে এখন কথা হচ্ছে, এই পরিমাণ ডাই আমরা কি করলাম, মাপবো। তো মাপার জন্য আমরা যদি প্রথমেই মাপতে চাই, যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যালেন্স তার একটু পসিবল না, তো তারপরেও যেন আমাদের কোনো সমস্যা না হয় সেজন্য আমরা স্টক সলিউশন করে নিব। স্টক সলিউশন করব কি, পয়েন্ট যেখানে বলা হচ্ছে যে স্টক সলিউশন 1% স্টক সলিউশন ডায়েট, সেটা কত দিয়ে কিভাবে করব, বলা হচ্ছে যে 1% স্টক সলিউশন করব। তাহলে 1% স্টক সলিউশন আমরা কি জানি, 1% স্টক সলিউশন জানি যে 1 গ্রাম ডাই কি হবে 100 মিলি পানিতে কি হবে ডিসলভ করা হবে। তাহলে কি হচ্ছে, 100 মিলি পানিতে 1 গ্রাম ডাই ডিসলভ থাকলে সেটাকে আমরা 1% স্টক সলিউশন বলছি। তাহলে প্রতি মিলিতে আমাদের কি পরিমাণ ডাই আছে, খুবই সিম্পল, এখানে আমরা বের করেছি 0.01 গ্রাম মিলি, তাই না? প্রতি মিলিতে এতটুকু থাকলো, আমার লাগবে কতটুকু, 0.15 মিলি। তাহলে আমরা 0.15 কে ভাগ দেই 0.01 দিয়ে, কত হয় দেবাশিস? দেখো ক্যালকুলেটর রান করো, 15 হওয়ার কথা, পয়েন্ট পয়েন্ট 15 কে ভাগ দাও, আমার কত গ্রাম পার লিটার কত আসছে, গ্রাম পার লিটার কত আসছে, 0.01 না স্যার? হ্যাঁ 0.01 স্যার। হ্যাঁ তাহলে 15, তাহলে এখানে আমার কত মিলি লাগবে, 15 মিলি। তাহলে এখানেও আমরা কি করছি, যে আমরা যদি অন্য ভাবেও করি তারপরেও এখানে আমাদের কত লাগছে, এটা যদি গুণও করি স্যাম, তো 15 মিলি। তো যেহেতু গুণ করার বিষয়টা অনেকেই বুঝে না, সেজন্য তোমরা কি করবা, ভাগ করে দিবা। তাহলে কি হলো, ডাইসটা কিভাবে নিচ্ছি, 100 মিলির জন্য 100 গ্রাম পানিতে 1 গ্রাম ডাই ডিসলভ করছি, সেখান থেকে 15 মিলি ডাই নিয়ে নিচ্ছি, তাহলে 15 মিলি পানি সহ ডাই নিচ্ছি, তাহলে আমার 0.15 গ্রাম ডাই চলে আসতেছে। তাহলে এখানে কতটুকু থাকলো, যোগ হলো 15 মিলি ডাই। ডান, ক্লিয়ার এইটুক, এটা সবাই নিবে। ওকে, এরপরে আসি ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্ট কতটুকু আছে, 1 গ্রাম পার লিটার, 1 গ্রাম পার লিটার। তাহলে 1 গ্রাম পার লিটার মানে কি, একে 1000-এ যা থাকবে, তাহলে এখন আমার 100 মিলিতে কত থাকবে সেটা আমাকে বের করতে হবে, তাই না? আমার টোটাল লিকুইড কত, এখানে বলছে যে তোমাকে বলা হচ্ছে 1 গ্রাম পার লিটার ইউজ করতে হবে, ভালো কথা, কিন্তু যেহেতু তোমার পানির পরিমাণ 100 মিলি, তাহলে তো তোমাকে হিসাব করে নিতে হবে তুমি কতটুকু ইউজ করবা। তাহলে আমরা 100 মিলির জন্য হিসাব করে নিই, তাহলে 1000 গ্রামে ইউজ হবে কতটুকু স্যার, সোডিয়াম সালফাইডের, হ্যাঁ বলো, সোডিয়াম সালফাইডের কি হিসাবটা করা হয়নি? আচ্ছা আচ্ছা, এটা শেষ করে সোডিয়াম সালফাইডে যাচ্ছে, যেহেতু এটা ধরে ফেলেছি স্যার। স্যার সোডিয়াম সালফাইডের যে 10 গ্রাম পার লিটার, এই জায়গাতে লিটারের জন্য 1000 আসছে। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সোডিয়াম সালফাইড থেকে হিসাব করছি, দেখো প্রশ্ন হলো 10 গ্রাম পার লিটার, আমার পানি হলো 100 মিলি, আমি তার 10 গ্রাম ইউজ করতে পারবো না, সেজন্য আমরা বের করে নিতে হবে 100 মিলির জন্য কতটুকু লাগবে। তাহলে কি সহজ হিসাব, তাহলে 1000-এ থাকে কত, 10 মিলি, একে কত আর হচ্ছে 100-তে কত, তাহলে কি হবে, 10 × 100, না উপরে 100 মিলি পানি না টোটাল, নিচে 1000, তাহলে এই 100-এর 2 শূন্য আর 1000-এর 2 শূন্য কাটা থাকলো, আরো থাকলো 10, তাহলে 10-10 কেটে দিলে কত থাকে, 1, তাহলে 1 গ্রাম। জি, তাহলে আমার 100 মিলির জন্য কতটুকু লাগছে, 1 গ্রাম। এটা তো খুবই সিম্পল, আমি যদি ভাগও না করি তারপরও তো আমার বোঝার কথা, তাই না? যে 10 গ্রাম পার লিটার, তার মানে কি 1000 মিলিতে 10টা 100 মিলি 1000, তাহলে কি 1 গ্রাম করে জি, প্রতিটা, তাহলে খুবই সহজ। তাহলে 1 গ্রাম আমরা 1 গ্রাম মাপতে পারবো, এটা স্টক সলিউশন করার দরকার নাই। আমরা যদি 1 গ্রামের নিচে যাই বা 0.5 গ্রামের নিচে যাই, তখন আসলে আমরা স্টক সলিউশন করার চেষ্টা করব। ডান, ওয়েটিং এজেন্ট, একই ভাবে ওয়েটিং এজেন্ট হিসাব করো, 1 গ্রাম পার লিটার, তাহলে 1 কে তুমি 10টি ভাগে ভাগ করো, তাহলে 100 মিলিতে কত আসবে, 0.1, অথবা তুমি এইভাবে ইয়ে করে নিতে পারো, ভাগ করে নিতে পারো, যে 1 × 100/1000, আগেরটার মতো বের করে নিতে পারো। ওকে, এরপরে আছে লেভেলিং এজেন্ট, স্যাম 1 গ্রাম, তাহলে হিসাব একই। এরপরে আছে সিকুইস্টারিং এজেন্ট, স্যাম, হিসাব একই। প্রশ্ন হচ্ছে যে 0.1 গ্রাম তো আর মাপা যাচ্ছে না,
তাহলে এই 0.1 গ্রাম মাপার জন্য আমাদের কি করতে হবে স্টক সলিউশন করতে হবে দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি যে স্টক সলিউশন ফর লেভেলিং ওয়েট ইন সিটু স্টারিং এজেন্ট তাহলে কি হচ্ছে 100 মিলি ওয়াটারে 1 গ্রাম তাহলে একই কত 0.11 আমাদের মাপতে হবে কত 0.1 তাহলে ভাগ দাও 0.1 কে ভাগ দাও 0.01 দিয়ে কত হয় 10 তাই না 0.1 গ্রাম কে ভাগ দাও 0.01 দিয়ে তাহলে কত 10 মিলি তাহলে এইখান থেকে যে স্টক সলিউশনটা আমরা তৈরি করেছি এখান থেকে যদি আমরা 10 মিলি নেই তাহলে আমার যতটুক নেওয়ার কথা ততটুক কি হচ্ছে ফুলফিল হচ্ছে তাই না মনে করো আমার লেভেলিং এজেন্ট নেওয়া দরকার 0.1 গ্রাম তো 0.1 গ্রাম আমি মাপতে পারছি না বা 0.1 মিলি যেটাই বলি না কেন এখন আমি স্টক সলিউশন করেছি সেখান থেকে যদি তার প্রতি মিলিতে আছে 0.01 সো সেখান থেকে যদি আমি 10 মিলি নেই তাহলে কি আমার 0.1 গ্রাম কভার করতেছে ক্লিয়ার না ওকে তাহলে স্টক সলিউশনে লেভেলিং সিকুইস্টারিং সবগুলো স্টক সলিউশন করে নিব তাহলে প্রত্যেকটাই পড়তেছে আমার 10 গ্রাম করে লেভেলিং 10 ওয়েটিং 10 সিকুইস্টারিং 10 ডান গ্লোবার সল 10 গ্রাম পার লিটার একই ভাবে তাহলে এটাও 1 গ্রাম নো ম্যাটার সোডা অ্যাশ 5 গ্রাম পার লিটার সোডা অ্যাশের পরিমাণ কত 5 গ্রাম পার লিটার তাহলে এখন কত 5 × 100/1000 তাহলে কি 0.5 গ্রাম হাফ গ্রাম আমরা মাপতে পারবো নো ম্যাটার তাহলে আমাদের ক্যালকুলেশন ওকে তো এখানে চাইলে সোডা অ্যাশের স্টক সলিউশন করতে পারো ঠিক আছে সেটা এখানে দেখো একটু ভিন্ন স্টক সলিউশন করে দিয়েছে সেটা 5% স্টক সলিউশন তার মানে কি 100 মিলিতে 5 গ্রাম ডিজলভ করেছে তাহলে প্রতি মিলিতে 0.05 গ্রাম তাহলে আমাদের এখানে লাগবে কত 0.5 তাহলে এটা দিয়ে 0.5 কে ভাগ দাও তাহলে রিকোয়ার্ড কেমিক্যাল 0.1 গ্রাম না 0.5 গ্রাম তাহলে 0.5 গ্রাম কে ভাগ দাও 0.5 ভাগ 10 হবে 10 মিলি তুমি যদি এটা স্টক সলিউশন করো ধরে নিলাম 10 মিলি তাহলে টোটাল কত হচ্ছে প্রথমে দিকে ফিরে যাই ডাই 15 মিলি ডাই সলিউশন 15 মিলি ওয়েটিং এজেন্ট 10 মিলি লেভেলিং এজেন্ট 10 মিলি সিকুইস্টারিং 10 মিলি আর হচ্ছে সোডা অ্যাশের যদি স্টক সলিউশন করি তাহলে 10 মিলি টোটাল হচ্ছে 15 10 10 10 10 55 মিলি তাহলে বাকি কত থাকে 100 থেকে 55 বাদ দিলে 45 তাহলে টোটাল 45 মিলি হচ্ছে আমরা পানি দিব তাহলে টোটাল হলো 100 মিলি এই হচ্ছে আমাদের একটা পটের জন্য হিসাব ক্যালকুলেশন কতটুকু কি নিব এখন কে কোথায় বোঝো নাই বলো আমাকে আমি আবার একটু ক্লিয়ার করি স্যার মেইন যে বিষয়টা স্যার ওয়েটিং এজেন্ট লেভেলিং এজেন্ট আর হচ্ছে সিকুয়েস্টারিং এজেন্ট হুম বলো এই এই তো প্রত্যেকটাই স্যার ই দে আছে 1 গ্রাম পার লিটার দে আছে এই জন্য প্রত্যেকটাই 10 করে না তোমার ক্যালকুলেশন যা বলবে আমি তো তোমাকে একটা হিসাব করে দেখালাম 1 গ্রাম পার লিটার একটার জন্য তাই না তাহলে এত যেহেতু তিনটাই 1 গ্রাম পার লিটার তাহলে প্রত্যেকটা একই হবে তাহলে তো তিনটা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই তাই না যেহেতু মানে কি দেবাশিস বুঝোনি জি স্যার জি স্যার জি স্যার ওয়েটিং এজেন্ট আর লেভেলিং এর সিকোয়েস্টারিং দুটোই 1 গ্রাম পার লিটার করে আছে স্যার তাহলে স্টক সলিউশন যেহেতু 1% করে আর ওই 100 ml পানিতে আমরা হিসাব করতেছি সেই হিসেবে স্যার প্রত্যেকটা স্যার মানে ই আসে একই করে মানে 10 ml হিসেবে আমরা যদি ধরি 10 ml স্যার কিন্তু গ্লোবাল যে সলটা স্যার গ্লোবাল সলটা তো স্যার এই জায়গায় তো আমরা স্টক সলিউশন করতেছি না স্যার না এখানে তো 1 গ্রাম সরাসরি মানে স্টক সলিউশন কখন করব যখন আমাদের মাপতে অসুবিধা হচ্ছে বা আমরা সেটা ইয়ে করতে পারছি না মানে মিজার করতে পারছি না বা মিজার একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে তখন 1 গ্রাম তো তুমি সহজেই মাপতে পারবা তুমি যদি চাও 1 গ্রামের স্টক সলিউশন করবা নো ম্যাটার স্যার আর এই 1 গ্রামটা তো 100 ইসের জন্য মানে 100 এমএল এর জন্য হ্যাঁ তাই না স্যার হুম জি স্যার জি স্যার আর সোডাশটাও তো 100 এমএল এর জন্য ওই 0.5 গ্রাম এখানে তোমাকে প্রথমে খেয়াল রাখতে হবে তোমার টোটাল লিকুইড কতটুকু সেটির জন্য ক্লিয়ার জি স্যার ক্লিয়ার সবাই ক্লিয়ার এভরিওয়ান সবাই বলো কার কোনো কনফিউশন থাকলে বলো এগুলো অনেকবার করিয়েছি ওয়াইট প্রসেসিং 1 এ করিয়েছি ওয়াইট প্রসেসিং 2 তে করাচ্ছি এরপরেও যদি এই হিসাবগুলো ক্লিয়ার না হয় তাহলে কিন্তু ঝামেলা এগুলো কিন্তু জীবনে লাগবে তোমরা যদি ওয়াইট প্রসেসিং এ চাকরি করো ডাইং ল্যাব টেবে চাকরি করো ডাইং এ চাকরি করো এগুলো সম্পর্কে স্যার প্রদেশমা করি তখন মনে হয় যে খুব সহজ কিন্তু পরে মনে হয় যে পেছানো জমে কে আমি যখন পরীক্ষায় দেই তখন তো গুলাই ফেলো
প্র্যাকটিস করতে হবে বেশি বেশি সমস্যাটা হচ্ছে ওই জায়গা বাদ আচ্ছা যাই হোক তো এখন আমরা যাই পরবর্তী ধাপে আমাদের কি লাগছে স্কার্ট ব্লিচ কটন ফেব্রিক লাগছে প্রসেস কার্ভ কি দেখো এখানে সুন্দর করে প্রসেস কার্ভ দেওয়া আছে আমি তোমাদেরকে প্রসেস কার্ভ আঁকানো শিখিয়েছি সেটাও মনে আছে কিনা জানি না প্রথমে দুটো লাইন দিতে হবে ঠিক আছে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টেম্পারেচার ওকে তো টেম্পারেচারটাকে আমরা আগে ভাগ করে নিব যে 100 ভাগ করে নিছে এখানে 100 তাহলে এটা 50 ঠিক আছে আর এটা 0 তো মোটামুটি এখানে 30 এটা 40 যদি ধরে নেই তো আমাদের ডাইং ফ্লোরের টেম্পারেচার মোটামুটি এমনি 35 থেকে 40 বা ধরে নাও 40 বা 30 40 এভারেজ 40 থাকে এভারেজ 40 থাকে তো তুমি 30 বা 40 ধরে নিতে পারো তাহলে প্রথমে তোমার কি করতে হচ্ছে যে তুমি দেখো এখানে ওটা ধাপে ধাপে দিচ্ছে তুমি চাইলে একবারেও দিতে পারো নো ম্যাটার বাট যখন ইন্ডাস্ট্রিয়াল বাল্ক প্রোডাকশনে যাবা তখন কিন্তু তোমার একটু কেয়ারফুলি দিতে হবে এবং ধাপগুলো মেইনটেইন করতে হবে বাট তুমি যখন ল্যাবে করবা তখন এতটা জরুরি না একসাথে আমরা দিতে পারি দেখো প্রথমে যেটা দরকার সালফার ডাইটা ইনসলিবল ডাইটাকে সলিবল করা দরকার সেজন্য সালফার ডাই এবং সোডা অ্যাশ সোডিয়াম সালফাইড ওয়াটার আমরা কি করছি একত্রিত ডিজলভ করছি করলে সালফার ডাই সোডিয়াম সালফাইডের ইয়েতে সেটা ডিজলভ হয়ে যাবে বা সলিবল হয়ে যাবে এখন সলিবল করার প্রয়োজন পড়ে না ডিজলভ ডাই পাওয়া যায় ডিজলভ বলতে লিউকোফর্মে পাওয়া যায় অর্থাৎ সলিবলাইজড ডাই পাওয়া যায় সেটা দিব যদি থাকে তারপরে সালফার ডাই যেটা বলছে যে এটা ঘোরানোর পর 10 মিনিট পর সালফার ডাই প্রস্তুত হবে অর্থাৎ যদি সালফার ডাই রেডিমেড থাকে নো ম্যাটার অথবা যদি আলাদাভাবে সালফার ডাইকে সলিবল করে নেই কোনো ব্যাপার না ওকে এরপরে আমরা কি ইউজ করছি সল্ট যেটা এখানে ভাগ করে দিয়েছে হাফ হাফ করে বা তিন ভাগে ভাগ করে অথবা তুমি চাইলে একবারও দিতে পারো সবগুলো কেমিক্যাল দিয়ে এবং ফেব্রিক দিয়ে তুমি কি করছো প্রথমে 10 থেকে 15 মিনিট ঘোরাচ্ছ তারপর এই টেম্পারেচারটা তোমার কত রেইজ করছো তুমি এই মোটামুটি 60-তে 60-তে রেইজ করার পর তুমি সাধারণত তাহলে এখানে যদি 40 হয় 40 থেকে যদি এটা 60 হয় তাহলে পার্থক্য হচ্ছে 20 তাহলে তুমি যদি 1 ডিগ্রি পার মিনিট উঠাও 1 ডিগ্রি পার মিনিট উঠালে তোমার লাগবে 20 মিনিট তাহলে এখানে এটা হবে 20 মিনিট 40 থেকে 60-এ যেতে লাগবে 20 মিনিট 60-এ কতক্ষণ থাকবে মোটামুটি 1 ঘন্টা আমরা ধরে নেই ল্যাবে তো বালকে যেটা হবে যতক্ষণ শেড না মিলছে অ্যাকর্ডিং টু দা বায়ার রেসিপি বা বায়ার যে কাউন্টার স্যাম্পল দিবে বা বায়ার যে রেফারেন্স স্যাম্পল দিবে সেটি সহ সেটি অনুসারে আমাদের দেখতে হবে ওকে ধরে নাও 30 মিনিট 60 মিনিট যেটাই বলি না কেন তারপর কুলিং করব রিঞ্জিং ওয়াশিং সোপিং এখানে আরেকটি ধাপ রয়েছে এটা তো ডাইটা কি হলো ফেব্রিকের ভিতরে প্রবেশ করলো এখন এই যে রিঞ্জিং ওয়াশিং সোপিং করে অর্থাৎ বাইরের যে সমস্ত ডাই বা সেগুলো চলে গেল এরপরে আমাদের আরেকটা ধাপ রয়েছে সেটি হচ্ছে কি যে আবার প্যারেন্ট ডাইতে ফিরিয়ে নিয়ে আসা অর্থাৎ এটা তো ফেব্রিকের ভিতরে ঢুকলো ঠিক এবার বলা হচ্ছে যে রিডাকশন অফ দ্য ডাই বলা হচ্ছে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সোডিয়াম সালফাইড ইনসলিবল ডাইস আর বয়েলড 100 ডিগ্রি 10 টু 15 মিনিটস এট সলিবল তোমরা বাইরে থেকে যদি চাও যে ইনসলিবল ডাইটা আমাদের ইনসলিবল অর্থাৎ সলিবল ডাই পাওয়া যায় নাই তখন আমরা সোডিয়াম সালফাইড অ্যাকর্ডিং টু দ্য রেসিপি দিয়ে সোডিয়াম সালফাইড দিয়ে বয়েল করব 100 থেকে 10 থেকে 15 মিনিট তাহলে সেটা বয়েল হয়ে যাবে তারপর সেটা 40 ডিগ্রিতে অ্যাড করব বলা হচ্ছে যে ডাইং প্রসিডিউর উই রিডিউস ডাই যখন ডাইটা রিডিউসড হয়ে গেল অর্থাৎ এটা দিয়ে সোডিয়াম সালফাইড দিয়ে অ্যাড অক্সিলারি কেমিক্যাল যেমন ওয়েটিং এজেন্ট লেবেলিং এজেন্ট যে যে সমস্তগুলো রেসিপিতে ছিল অ্যাড সলিবল ডাই অ্যান্ড রেজ দ্য টেম্পারেচার 100 ডিগ্রি ফর 60 মিনিটস দেখো এখানে যেটা বলছে 60 ডিগ্রি তো আমরা এটা 100 ডিগ্রিতে উঠাতে পারি বা 100 ডিগ্রিতে উঠাতে হবে এটা কার ডাইং কার বুঝতে পারছে না যাই হোক এখানে তোমরা 40 থেকে 100-এ উঠিয়ে দিবা অ্যাকর্ডিং টু দা বর্ণনা অনুসারে তোমাদের ইয়েটা হতে হবে ডিসক্রিপশনটা বর্ণনা অনুসারে হতে হবে তাহলে এখানে 100 বলছে আমরা 100-এ উঠাবো তাহলে একটু সময় বেশি লাগবে 40 থেকে 100-এর পার্থক্য হচ্ছে কত মিনিট 60 মিনিট 60 ডিগ্রি সেন্টিগ্রেড তো 2 ডিগ্রি পার মিনিটে উঠালে 20 মিনিট লাগবে সেটা ক্যালকুলেট করে নিবা ওকে এখন 30 মিনিটস অ্যান্ড রিচিং 100 ডিগ্রি আফটার 1 আওয়ার ড্রেইন দ্য ওয়াটার অ্যান্ড ইনশিওর হট ওয়াশ 70 ডিগ্রি পানি সেরে দিলাম ডাইং এর পর তারপর একটা হট ওয়াশ দিলাম 70-15 থেকে 10 মিনিট অ্যান্ড দেখছি যে কোনো কালার চুয়ে চুয়ে যাচ্ছে কিনা ওকে তো ধরে নিলাম কোনো কালার যাচ্ছে না ইটস ওকে এরপরে
এখানে আরেকটু কার্ভ আমরা আঁকতে পারি, সেটি হচ্ছে অক্সিডেশন টু দ্য প্যারেন্ট ডাই, অর্থাৎ ওই যে প্রথমে ইনসলুবল থেকে সলিবল করলাম, এবার সলিবল হয়ে ফেব্রিকের ভিতরে প্রবেশ করলো, এবার ফেব্রিক থেকে যেন বাইরে বেরিয়ে না আসে সেজন্য ফিক্স পার্মানেন্টলি আমরা এটাকে অক্সিডেশন করবো প্যারেন্ট ডাই। সো কিভাবে, এটা বাতাসে রাখলেও হবে, বাতাসের যে অক্সিজেন সেটার সাথে বিক্রিয়া করবে, কিন্তু আমরা সাধারণত অক্সিডাইজিং এজেন্ট দিয়ে করে থাকি, যে আফটার ডাইং দ্য রিডিউস ওয়াটার সলিবল ফ্রম দ্য ডাই বাথ শুড বি মেক ইনসলিবল বাই দ্য অক্সিডেশন। To fix it in the fabric permanently for the oxidation, we may use potassium dichromate, acetic acid, sodium perborate, sodium nitrite, etc. Use করতে পারি। Sodium perborate এখানে রেসিপি দিয়েছে 0.5 থেকে 1 গ্রাম পার লিটার, তাহলে আমার 100 মিলিলিটার জন্য কত হবে? 1 গ্রাম পার লিটার যদি হয় তাহলে কি 100 গুণন 1 গুণন 100 বাই 1000, এত গ্রাম, এতটুকু, তাহলে 100 মিলির জন্য এতটুকু মেপে নিতে হবে। যদি সেটা মেপে নেওয়া সম্ভব না হয় আমরা স্টক সলিউশন করে নিই, 40 থেকে 50 মিনিট, টাইম 20 মিনিট, আমরা এখানে আবার মনে করো 50 মিনিটে উঠিয়ে 50 উঠিয়ে ঘুরাবো, ঘুরিয়ে নামাবো, ফলে কি হবে, ফলে আমাদের যে ডাইটা ইনসলিবল ছিল ফেব্রিকের ভিতরে প্রবেশ করছে সেটা ওয়াটার ইনসলিবল হয়ে গেল। ওকে, এরপরে আফটার ট্রিটমেন্ট শেষ আমাদের কাজ। এখন হচ্ছে যে দ্য লাইট ফাস্টনেস প্রপার্টি অফ দ্য সালফার ডাইস ইজ জেনারেলি এই যে নামালা, তারপরে চাইলে তুমি আরো ওয়াশ করতে পারো, হট দিতে পারো, নো ম্যাটার, শেষ, আমাদের ডাইং কিন্তু কমপ্লিট। প্রথমে সলিবল করলাম, সলিবল করার পর সেটা দিয়ে ডাইং করলাম, ডাইং করার পর সেটাকে আবার ওয়াশ দিলাম, ওয়াশ আনফিক্সড ডাই যেগুলো ছিল সেগুলো চলে যাওয়ার পর সেটাকে আমরা কি করছি, প্যারেন্ট ডাইসে আবার পুরোনায় ফিরিয়ে নিয়ে আসি, ঠিক আছে, ডান। এরপরে আফটার ট্রিটমেন্ট চাইলে করতে পারি, না চাইলে করার দরকার নাই। বলা হচ্ছে যে আফটার ট্রিটমেন্ট সাধারণত কেন করা হবে, যখন কোনো বায়ার যে শেড দিবে, বায়ার যে কোয়ালিটি দিবে সেটা আমরা মিট করতে পারি না, বা ফেব্রিকের বেটার ফাস্টনেস বা বেটার কোনো প্রপার্টিস এর জন্য সাধারণত আমরা আফটার ট্রিটমেন্ট করে থাকি। বলা হচ্ছে যে লাইট ফাস্টনেস প্রপার্টি অফ সালফার ডাই ইজ জেনারেলি গুড এন্ড ক্যান বি ইমপ্রুভড বাই আফটার ট্রিটমেন্ট উইথ সার্টেন মেটালিক সল্টস। তো লাইট ফাস্টনেস প্রপার্টি সাধারণত ম্যাক্সিমাম ডাইসের ক্ষেত্রে খারাপ হয়, তো সেটি আমরা কি করছি যে মেটালিক সল্ট দিয়ে যখন ট্রিটমেন্ট করছি সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারি, যে দাস দ্য ট্রিটমেন্ট কপার সালফেট এন্ড অ্যাসিডিক অ্যাসিড ইন প্রেসেন্স অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইমপ্রুভ দ্য লাইট ফাস্টনেস। তোমরা যদি চাও যে বায়ার যদি বলে ক্লেম করে যে এটা লাইট ফাস্টনেস খারাপ, মানে এটা কি, মানে এটা হচ্ছে যে সূর্যের আলোর প্রভাবে এটা ফেডিং হয়ে যাচ্ছে, তখন এটাকে কি করতে হবে, আরো একটু যে এটা ট্রিটমেন্ট করে দেন ভাই, এটা ঠিক করে দেন, এটা যেন ফেডিং না হয়, সো তখন আমরা কিন্তু এই ট্রিটমেন্টটা করতে পারি। তো এটার জন্য রেসিপি মোটামুটি একটা দেওয়া আছে, যে কপার সালফেট সলিউশন, অ্যাসিটিক অ্যাসিড, টেম্পারেচার 70 ডিগ্রি, টাইম একটু ঘুরিয়ে দিলে তোমার স্যাম্পলটা মোটামুটি মানে লাইট ফাস্টনেসটা ভালো হবে, তোমার যদি লাইট ফাস্টনেস টেস্টে পাস করতে হয় কখনো ফ্যাক্টরিতে। ওকে, তো প্রিকিউশন কি, ফেব্রিক মাস্ট নট বি এক্সপোজ টু এয়ার ডিউরিং ডাইং অ্যান্ড প্রিভেন্ট পার্টি প্রেসিপিটেশন অ্যান্ড অক্সিডেশন। দেখো ডাইং এর সময় যদি এটা বাতাস পায় তাহলে কি হবে, সেটার কিন্তু আমরা অক্সিডেশন হয়ে যাবে, তাই না, অক্সিডেশন হয়ে গেলে সেটা কি জমাট বেঁধে যাবে, মানে যেটা পরে হওয়ার কথা ছিল সেটা যদি আগে হয়ে যায় তাহলে তো ঝামেলা। সো গ্রেট কেয়ার শুড বি টেকেন ডিউরিং দ্য রিডাকশন প্রসেস এন্ড ওভার দ্য রিডাকশন লোয়ার অ্যাফিনিটি এন্ড টুয়ার্ডস দ্য ফাইবার, অ্যাজ এ রেজাল্ট ডাল শেড উইল অ্যাপিয়ার, এ লট অফ ডাই স্টাফ উইল গো ওয়েস্ট। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকে আমাদের হচ্ছে এই ডাই দিয়ে, অর্থাৎ সালফার ডাই দিয়ে ফেব্রিকের, কটন ফেব্রিকের ডাইং। সংক্ষেপে যদি আমি আবার বলি, সেটি হচ্ছে সালফার ডাই একটি ইনসলিবল ডাই, সেটিকে আমাদের প্রথমে সলিবল করতে হবে রিডিউসিং এজেন্ট দিয়ে ট্রিট করে, তারপর সেটা আমরা ফেব্রিকে অ্যাপ্লাই করব, ফেব্রিকে অ্যাপ্লাই করার পর সেটাকে আবার আমরা রিঅক্সিডেশন অক্সিডেশন করব, অক্সিডেশন করলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই হচ্ছে মেকানিজম, আর এই হচ্ছে রেসিপি, এই হচ্ছে প্রসেস এন্ড প্রসেস কার্ভ ক্যালকুলেশন। ইফ এনি কোশ্চেন দেন আমরা কথা বলতে পারি, তারপর আমরা শেষ করবো আজকে ক্লাসটি। প্লিজ স্যার, এই যে সোডিয়াম যে সালফাইডটা, স্যার এটা তো শুধু মানে ডিসলুবল থেকে মানে ওয়াটার ডাইটারে সলুবলের জন্যই শুধু দেওয়া হয়েছে, ডাইসলুবলের জন্য সোডা অ্যাশ স্যার, এই দেখি স্যার মানে সোডা অ্যাশ মিডিয়ামে এই কালারটা, হ্যাঁ অ্যালকালি মিডিয়ামে করতে হবে, এবং এটা যখন সলভ করা, এটা কি অ্যালকালি মানে অ্যালকালি মিডিয়ামের কারণে, জি জি, ফিক্স সোডা অ্যাশ হচ্ছে আমার ফেব্রিকটার যে বন্ডিংটা সেটা ফিক্স করার জন্য, এবং একই সাথে আমাদের এখানে সোডা অ্যাশ ইউজ হচ্ছে, গ্লোবার সল্টও কিন্তু ইউজ হচ্ছে ব্যাটার ইগজুশন, অর্থাৎ ইগজুশন বেশি হওয়ার কারণে, জন্য ডাইটা ফেব্রিকের ভিতরে বেশি ঢুকে,
আমরা যেমন রিয়েক্টিভ ডাইসের ক্ষেত্রে সল্ট ইউজ করতাম, লাইক রিয়েক্টিভ ডাইস, ডাইসটাও তো স্যার ওই ই মানে অ্যালকালি মিডিয়ামে করা হয়। হ্যাঁ রিয়েক্টিভ ডাইসটাও অ্যালকালি মিডিয়ামে করা হয়, আর সালফার ডাইডও অ্যালকালি মিডিয়ামে করা হয়, তাই তো স্যার? হ্যাঁ সালফারে করা হয়। জি স্যার, একটু বেশি সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে কারো? কারো প্রশ্ন থাকলে করো।